আমি সাধনা নতুন একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে দুই রকম পদ্ধতিতে পুর ভরা মজার রুটি রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে বানানো একদমই সোজা আর খেতে হয় দুর্দান্ত বাচ্চা থেকে বড় সবাই দারুণ মজা করে খেয়ে নেবে তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি পুর ভরা মজার রুটি পুরভরা এই মজা রুটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক বাটি আটা এই এক বাটি আটাতে পাঁচটা রুটি ইজিলি হয়ে যাবে তো আটার পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এবারে আটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো সামান্য একটু লবণ তারপরে লবণটাকে আটার সাথে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে একটু মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে আটাটাকে মেখে আমাদের একটা ডো বানিয়ে নিতে হবে দেখুন প্রতিদিন রুটি বানানোর সময় আমরা যেভাবে আটার ডোটা মাখি ঠিক সেই রকম একটা আটার ডো আমাদের বানিয়ে নিতে হবে তো অল্প অল্প করে জল দেবো আর হাত দিয়ে খুব সুন্দর করে একদম চেপে চেপে ঠেসে ঠেসে ঠিক এই রকম একটা আটার ডো আমাদের বানিয়ে নিতে হবে আর এই ডোটাকে যত ভালোভাবে মাখবে রুটিগুলো কিন্তু ততটাই সফট তৈরি হবে এবারে ডো থেকে এখান থেকে দেখো আমি পাঁচটা লেচি বানিয়ে নিলাম লেচিগুলোকে খুব সুন্দর করে একদম গোল গোল বলের মতো তৈরি করে নিলাম তো এইবারে এই লেচিগুলোকে একটু ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে পাঁচ ছয় মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো ততক্ষণে আমরা একটা টেস্টি টেস্টি পুর তৈরি করে নেব তার জন্য দেখো এখানে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম দুই থেকে তিন চামচের মতো সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ কালো জিরে ফোড়ন তিনটে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর বেশ কিছুটা দিয়ে দিলাম কারি পাতা একটু কারিপাতা দিলে কিন্তু ফ্লেভারটা দুর্দান্ত হবে তো সমস্ত কিছুকে খুব সুন্দর করে একটু নেড়েছেড়ে ভেজে নেব যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান রোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে দিয়ে দিলাম আর বেশ কিছুটা ফ্রেশ নারকল এইভাবে একদম কুচি কুচি করে দিয়ে দিলাম তো একটু নারকল কুচি দিলে কিন্তু খেতে দারুণ টেস্টি হবে তোমাদের হাতের কাছে যদি নারকোল না থাকে তোমরা একটু চীনা বাদামও এর মধ্যে দিয়ে দিতে পারো তাহলে দেখবে খেতে দারুণ টেস্টি লাগবে তো সমস্ত কিছুকে খুব ভালো করে একটু ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নেব মানে নেড়ে চেড়ে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ ক্যাপসিকাম কুচি একটা ছোট্ট সাইজের আলুকিয়া খোসা ছাড়িয়ে একদম ঝিরিমিরি করে কুচিয়ে দিয়ে দিলাম ঠিক একই রকমভাবে একটা ছোট টমেটোকে একদম কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম তোমরা তোমাদের পছন্দ মতো গাজর কুচি দিতে পারো বাঁধাকপি কুচি দিতে পারো তাতে কোনো সমস্যা নেই খেতে আরও দুর্দান্ত হবে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো আগে থেকে লবণ দিলে কি হবে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন এই সমস্ত সবজিগুলো খুব সুন্দর করে একদম নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দেব গ্রেট করা আদা এক ইঞ্চি মতো আদাকে একদম ঝাঁকা নাকা করে গ্রেট করে রেখেছিলাম তো এক ইঞ্চি মতো গ্রেট করা আদা দিয়ে দিলাম আদাটাকে দিয়ে আবারও সবজির সঙ্গে খুব সুন্দর করে একদম নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এই সবজিটাকে কিন্তু আমরা খুব বেশি ভাজা ভাজা করবো না সবজিটা একটু নরম হলেই কিন্তু সবজিটাকে আমরা নামিয়ে নেব তো খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে দুই মিনিট আমরা সবজিটাকে একটু ভেজে নেব এখন আমি তোমাদের দু মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি দু মিনিট পরে দেখো সবজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে সবজিটাকে এর থেকে বেশি ভাজা ভাজা করলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এই রকম একটু হাফ ভাজা করলে কিন্তু খেতে দারুণ টেস্টি লাগবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ম্যাগি মশলা প্যাকেটটাকে কেটে পুরো ম্যাগি মশলাটাই আমি দিয়ে দেবো একটু ম্যাগি মশলা দিলে খুব সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে বিশেষ করে বাচ্চারা ভীষণ পছন্দ করবে এক মুঠোর মতো দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম চিনি একটু চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি খেতে হবে খেতে কিন্তু দারুণ লাগবে তো চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল চাইলে তোমরা দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই সমস্ত কিছুকে আবারও খুব সুন্দর করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে তো দেখো দারুণ স্বাদের সবজির পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবার একটি প্লেটের মধ্যে নামিয়ে নিলাম আর এই সবজির পুরের মধ্যে আমি রকম মশলা ব্যবহার করিনি তোমরা চাইলে কিন্তু একটু জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো অথবা একটু গরম মশলার গুঁড়োও দিতে পারো তবে আমার কাছে কিন্তু এই সিম্পল সবজির পুরটা খেতে বেশি টেস্টি লাগে আর এদিকে দেখো যে লেচিগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে এখন বেলে নেওয়ার পালা তো তার জন্য এখানে একটা বেলুন চাকিতে বেশ কিছুটা আটা আমি ছড়িয়ে দিলাম এবারে একে একে সমস্ত লেচিগুলোকে নেব আর এইভাবে একটু গোল গোল করে একটা করে রুটি আমাদের বেলে নিতে হবে তো বন্ধুগণ আজকের রেসিপিটি দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্যে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বড় একটা রুটি আমি বেলে নিয়েছি আমরা প্রতিদিন যেরকম সাইজের রুটি বানাই তার থেকে একটু বড় করে রুটিটা বেলতে হবে আর যেরকম পাতলা বা মোটা করি ঠিক সেই রকম একটা রুটি আমাদের বেলতে হবে খুব বেশি পাতলা না বা খুব বেশি মোটা না তারপরে আমরা যে সবজির পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে দুই চামচের মতো সবজির পুর আমি রুটির মাঝখানে দিয়ে দিলাম এবারে রুটির একটা সাইড থেকে এইভাবে ভাজ করে দিতে হবে এদিকে দেখো একটা বাটির মধ্যে আমি দুই চামচের মতো আটা জলের মধ্যে গুলে রেখেছিলাম একটু গাঢ় করে গুলে রেখেছিলাম তো একটু আটাগুলো লাগিয়ে নেব আর রুটিগুলোকে এইভাবে ভাজ করে আটকে দেব। তাহলে রুটিগুলোকে যখন আমরা উল্টে পাল্টে ভাজবো তখন কিন্তু রুটিগুলো আর খুলে যাবে না তো এইভাবে অল্প অল্প করে আটারগুলো লাগিয়ে রুটিগুলোকে এইভাবে ভাজ করে দিতে হবে তাহলে কী হবে যতই তুমি উল্টে পাল্টে রুটিগুলোকে ভাজো রুটিগুলো কিন্তু আর খুলে যাবে না তো দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা রুটি আমি তৈরি করে নেব। আর এইভাবে রুটিগুলোকে আমি এই হিসেবে তৈরি করেছি তোমরা চাইলে কিন্তু গোল গোল শেপেও তৈরি করে নিতে পারো সেক্ষেত্রে তোমরা বাটির মতো তৈরি করে সেই বাটির মধ্যে পুর ভরে গোল গোল শেপেও কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো তো দেখো একটা রুটি কিন্তু তৈরি হয়ে গেল, ঠিক একই রকমভাবে আরও একটা রুটি আমি তোমাদের তৈরি করে দেখাবো এখন এই রুটিগুলোকে যে থালা বা প্লেটের মধ্যে রাখবে রুটির মুখটাকে উপর দিক করে রাখবে তাহলে দেখবে আর থালার গায়ে আটকে যাবে না তো দেখো ঠিক একই রকমভাবে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে আরও একটা রুটি আমি তৈরি করে নিলাম তো আজকে আমি তোমাদের দুই রকম পদ্ধতিতে পুর ভরা রুটি বানিয়ে দেখাবো তার জন্য দেখো রুটির মাঝখানে সেই সবজির পুরটা দিয়ে দেব আর এই পুর রুটিটাকে আরও একটু বেশি বেশি টেস্টি করার জন্যে এর উপরে আমি দিয়ে দেবো একটু চিজ তো চিজের যে পাতলা স্লাইসগুলো হয় সেখান থেকে কিছুটা চিজ আমি নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু চিজের যে কিউবগুলো হয় সেগুলোকে গ্রেট করেও এর উপরে দিয়ে দিতে পারো আর একটু চিজ দিলে কিন্তু এই পুর ভরা রুটিগুলো খেতে আরও বেশি টেস্টি হয় বাচ্চারা তো পছন্দ করবে সাথে বড়রাও একদম চেয়ে চেয়ে খাবে আর এই পুর ভরা রান্নাঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিয়ে যায় যেসব বাচ্চারা রুটি খেতে চায় না সবজি খেতে চায় না এইভাবে পুর ভরা রুটি বানিয়ে দিলে একদম চেয়ে চেয়ে খাবে ভীষণ টেস্টি খেতে হয় আর দেখবে বাচ্চারা ভীষণ মজাও পাবে তো দেখো এইভাবে সমস্ত রুটিগুলোকে অল্প অল্প করে আটারগুলো লাগিয়ে ভাজ করে আটকে দিতে হবে তাহলে রুটিগুলোকে যতই উল্টে পাল্টে ভাজো না কেন একটুও কিন্তু খুলে যাওয়ার চান্স থাকবে না তো এইভাবে দেখো সমস্ত ভরা রুটিগুলো আমি তৈরি করে নিয়েছি তো এখানে আমি চারটের মতো রুটি রেডি করে নিয়েছি আর এই রুটিগুলো দেখতে দেখো কত সুন্দর লাগছে এবারে রুটিগুলোকেই ভেজে নেবো তো তার জন্যে চলে আসলাম ওভেনের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা নন স্টিকের প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা যখন একটু গরম হয়ে গেছে এক ফোঁটার মতো সাদা তেল মানে নাম একটু সাদা তেল একটা ব্রাশ দিয়ে একদম ঝাঁকা নাকা করে একটু ব্রাশ করে দিলাম এবারে ভরা রুটি একটা একটা করে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে তো এখানে আমি প্রথমে তিনটে রুটি দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে রুটিগুলোকে একটু ধীরে ধীরে সময় নিয়ে ভাজতে হবে তাহলে রুটিগুলো কিন্তু একদম পারফেক্ট ভাজা হবে খুব বেশি তাড়াহুড়ো করে কিন্তু ভাজা যাবে না একটু ধীরে ধীরে সময় নিয়ে রুটিগুলোকে ভাজতে হবে তো একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে বাকি পিঠগুলোকে উল্টে পাল্টে রুটিগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মোটামুটি দুই তিন মিনিট সময় ধরে রুটিগুলোকে এপি টপি উল্টে পাল্টে ভেজে নিয়েছে আর রুটিগুলো দেখো কত সুন্দর ফুলেছে আর খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে এবার এক একে সমস্ত রুটিগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নেব ঠিক একই রকমভাবে বাকি যে একটা রুটি আছে সেই রুটিটাকেও আমি ভেজে নেব। আমি এখানে চারটে রুটি ভেজে নিয়েছি আর এই রুটিগুলো এখন প্রচণ্ড গরম তাও একটা রুটি তোমাদের ছিঁড়ে দেখিয়ে দেব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো আজকের এই পুরভরা মজার রুটিগুলো তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় আর এই পুরভরা মজার রুটিগুলো কতটা মজার খেতে হবে দেখেই তোমরা বুঝতে পারছো তো আজকের মতো তো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ